মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় কোচবিহার শহরের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের পাইপলাইন বসানোর কাজের শুভ সূচনা হল। প্রথম পর্যায়ে এক বছরের 104 কিলোমিটারের মধ্যে 10,000 বাড়িতে এই কানেকশন দেওয়া হবে এবং এই রকম ভাবে 5টি ধাপে শহরের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের এই পাইপলাইন দেওয়া সম্পূর্ণ করা হবে। তারপর থেকেই কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে এই কাজ। এই গ্যাস পাইপলাইন চালু হলে নাগরিকদের অনেকটাই সুবিধা হবে বলে জানান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার উদ্যোগে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় এবং কোচবিহার পৌরসভার সমস্ত রকম ব্যবস্থাপনায় কোচবিহার রাজার শহর, ঐতিহাসিক শহর, হেরিটেজ শহর, এই শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের যে লাইন পাইপলাইনের মধ্যে মাধ্যমে গ্যাসের লাইন দেওয়ার কাজের শুভ সূচনা আজকে হলো এবং প্রথম পর্যায়ে এক বছরের মধ্যে 10,000 বাড়িতে এই লাইন কানেক্ট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 5টা ধাপে কোচবিহার শহরের প্রত্যেকটা বাড়িতেই এই গ্যাসের লাইন দেওয়ার কাজ সমাপ্ত করা হবে, তারপরে কন্টিনিউয়াস প্রসেসে চলতেই থাকবে। কি হচ্ছে আপনাদের আজকে? আজকে আমরা এখানেতে মাননীয় মহাশয় প্রধানমন্ত্রী মহাশয়ের বাড়ির সামনে আমাদের যে পাইপ ন্যাচারাল গ্যাস যেটা তার যে এলএমসি কানেকশন লাস্ট মাইল কানেক্টিভিটি সেটার যে কানেকশন লাস্ট স্টেপে সেই স্টেপের কাজগুলো আমরা এখান থেকে আজকে যাদের বাড়ির প্রধানমন্ত্রী মহাশয়ের বাড়ি থেকে আমরা শুরু করবো। এখান থেকেই আমাদের প্ল্যান, এখান থেকে আস্তে আস্তে আমরা আশা করি যে শহরের বিভিন্ন জায়গাতে আমরা ধীরে ধীরে এই কাজটা সুসম্পন্ন করব। এটা তো ডেমোস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন হচ্ছে, তো ফাইনালি কাজ শুরু হবে, কানেকশন শুরু হবে, কানেকশন এখনই শুরু হবে, ইনস্টলেশন যে কাজ রেজিস্ট্রেশন হওয়ার পরে ইনস্টলেশনের কাজ শুরু হয়। তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, এরপরে আমরা কিছু অনুষ্ঠান আছে একটা ওরাটা করে আমরা রেজিস্ট্রেশন আমাদের এখানে একটা ডেমো দেখানো আছে আপনারা দেখাতে পারেন, তো ওই ডেমোটা সেম ডেমোতে আমরা বাড়িতে ওটা প্রতিষ্ঠা। আপনাদের তো পাইপলাইনিং এর যে কাজ রয়েছে শহরে সেটাই সম্পূর্ণ হয়নি? পাইপলাইনের কাজ বলতে আমাদের যে মেন লাইন একটা থাকে, মেন লাইন ক্রস কান্ট্রি মেন লাইন যেটা থেকে ট্যাপ অফ নিয়ে সিটির মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, তো যেটা মেন লাইন সেখানেতে অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু যে গ্যাসটা সেটা এখনো চার্জ হয়নি, তো ওটা কোনো একটা কারণে ওনাদের কাছে প্রবলেম, যেটা হচ্ছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ক্রস কান্ট্রি পাইপলাইন ওনাদের থেকে ট্যাপ অফ নিয়ে আমরা এখানে ডিস্ট্রিবিউট করবো। ডিস্ট্রিবিউশনের টোটাল অথরিটি পেয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, তো ওনারা এখনো গ্যাস চার্জ করতে পারেননি, ওনারা চার্জ করলেই আমরা আশা করছি তত তাড়াতাড়ি ওনারা চার্জ করবে, তত তাড়াতাড়ি আমরা এখানে সরবরাহ দেবো। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।